সাপোর্ট দিই কাকে, হিজড়াকে সাপোর্ট দিই। যে থার্ড জেন্ডার তার 1 লাখের ভিতর হয়তো একজন মানুষ থার্ড জেন্ডার হিসেবে জন্মায়, কিন্তু ট্রান্সজেন্ডার তো সেটা না। ট্রান্সজেন্ডার হচ্ছে আমি বাই বর্ন ছেলে অথবা মেয়ে, আমি আমি আমার জেন্ডারটা ভালো লাগছে না, আমি অন্য একটা জেন্ডারকে আমি ধারণ করি, আমি আমার জেন্ডারটা চেঞ্জ করে ফেলছি। আর এটা তো আসলে ঠিক না। আর এখন এটা হচ্ছে কেন, বাংলাদেশের এই টিকটকটা যদি বন্ধ করা যায়, যে মেকআপ শাড়ি চুড়ি নিয়ে একজন আর্টিস্ট আর্ট করতে করতে গলায় দাঁড়িয়ে, মানে মুখে দাঁড়িয়ে আর একটা গলায় মালা নিয়ে শাড়ি নিয়ে টিকটক করতেছে, যাদের ভিতরে হয়তো একটু মনে হচ্ছে না আমাকে একটু মেয়ে সাজলে ভালো লাগবে, মেয়ে সাজলে ভালো লাগবে, তারা হয়তো ইন্সপায়ার হয়ে যাচ্ছে। এই টিকটক বন্ধ করার দরকার। আর এই ট্রান্সজেন্ডার যে অপারেশনটা তো খুব সহজলভ্য হয়ে গেছে, এই অপারেশনটা ডাক্তারদের আরও মানে এই সমাজের জন্য ভূমিকা রাখা দরকার, এই অপারেশনটাকে আর একটু কঠিন করা দরকার, যেখানে সহজলভ্যতা না থাকে। তাহলে আমার মনে হয় কি ট্রান্সজেন্ডার শব্দ কিংবা ব্যবহার এটা অনেক কমে যাবে, মানে মানুষের ব্যক্তিগত জীবনে। ঠিক আমরা যেটা নিজেরাই বুঝি না, ছোটোদেরকে কী বোঝাবো ওদেরকে এটা, হ্যাঁ ইন্টারমিডিয়েটের সময় দিতে পারতো, কিন্তু ক্লাস 7-এর একটা বাচ্চা সে তার বয়সন্ধি ভালো মতো বোঝে না, তাকে জেন্ডার নিয়ে যদি কথা বলতে বলা হয়, জেন্ডার বোঝানো হয়, হ্যাঁ চোখের দৃষ্টিতে একটা ছেলে একটা মেয়ে এটা আমরা পার্থক্য করতে পারি, কিন্তু ইন্টারনাল যে ব্যাপারগুলো ট্রান্সজেন্ডার এই এইটা আসলে এখন দেওয়া ঠিক না, এই কারিকুলামে এই ক্লাসে কোনোভাবে দেওয়া ঠিক না। গিনিপিক বানায় তাই না, আমরা গিনিপিক হচ্ছে আমাদের উপর কোনো কিছু একটা মাথায় আসলে সেটা গবেষণা না করে আমাদের উপর চাপাই দেয়, আমরা যদি সেটা নিতে পারি তাহলে ঠিক আছে, দ্যাটস ওয়াই ভালো, আর যদি নিতে না পারে হয়তো তখন ওনারা চেঞ্জ করার কথা চিন্তা করে। এই আমার কাছে তো এটা মনে হয়। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে গেলে তো আরও অনেক কথা বলা লাগে, অতএব মনে হয় না যে এখন এই সময় এই শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলাটা আসলেই উচিত হবে। গোড়ায় গলদ, ভেতরে গলদ, উপরে গলদ, সমস্ত জায়গায় মানে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, কিন্তু ওই যে বললাম আমাদের গোড়ায় গলদ, মাঝখানে গলদ, আবার উপরেও গলদ। আমাদের এই শিক্ষা সিস্টেমটাকে যদি আমরা উন্নত বিশ্বের মতো করতে চাই, আমাদের মেন্টালিটিটাকেও তো সেই উন্নত বিশ্বের মতো করতে হবে। অথবা এই যে এখন পড়াশোনার কারিকুলামগুলো কি জানি না, ঠিক আমি অত ক্লিয়ার না, বাট আমরা যেভাবে পড়ে আসছি সেখানে আমাদের কিন্তু এলিমেন্ট কম ছিল, এখন এলিমেন্ট নাই কিন্তু তখন আমরা মুখস্থ করে আসছি, এখন মুখস্থ নাই কিন্তু এলিমেন্টও নাই, আমার এলিমেন্ট নেই অথচ আমি মুখস্থ করতেছি না, আমি কী শিখতেছি, আমি কিছুই পাচ্ছি না, মানে আমার উপরে খুবই চাকচিক্য, নিচে একদম ভেতরে মাকাল ফল হয়ে থাকছে। আমি আপনি একজন হিজড়াকে সাপোর্ট করেন, রাস্তায় একজন যদি প্রকৃতি হিজড়া থাকে তাকে সাপোর্ট করেন, তার সাথে একজন মানুষও মানে মানুষের সাথে স্বাভাবিক মানুষের সাথে যেমন আচরণ করে তার সাথে তেমন আচরণ করেন, তাকে তার সেই অধিকারগুলো দেন, একজন মানুষের যে মৌলিক অধিকারগুলো দরকার। কিন্তু একজন যে নিজ থেকে সাজতেছে, আমি যদি কি এখন রাস্তার একটা মানুষ হিসাবে যে অধিকারগুলো ভোগ করছি, আমি যদি এখন একটা ছেলে সাজি ইচ্ছা করে, আমাকে আসলে সেই অধিকারগুলো পাওয়া উচিত, উচিত না? এই আমরা যদি এই কনসেপ্টটা আসলে ক্লিয়ার করতে পারছি না বলে এই বিতর্ক সৃষ্টি, আর এই কনসেপ্টটা যতক্ষণ না ক্লিয়ার হবে এই বিতর্কগুলো থেকেই যাবে। হিজড়া মানে ট্রান্সজেন্ডার আর হচ্ছে থার্ড জেন্ডার, এই দুইটা নিয়ে আমরা এখনও ক্লিয়ার, আমরাই বড়রা ক্লিয়ার না, আমাদের চাইতে যারা আরও বড় আছে ওনারাও ক্লিয়ার না। এই জন্যই ক্লাস 7-এ যেটুকু গেছে সেটা হচ্ছে গিয়ে ওই গুলায় গেছে, যার জন্য শরীফ হয় এবং শরীফ এই দুটা মিলাই গেছে। আমার মনে হয় না যে না এটা দেওয়া যৌক্তিক হয় নাই, আর দিলেও কনসেপ্টটা আর একটু ক্লিয়ার করা দরকার ছিল, কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই, যার জন্য গিয়ে এখন পর্যন্ত এই কথাটা এই এই বিষয়টা ইস্যুটা এখন বিতর্কিত।